আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন আরটি পর্বে ইনফরমেটিভ প্রো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে মূলত আলোচনা করব লটারি অফ দ্য লিস্ট কন্টিনি নিয়ে। তো লটারি অফ দ্য লিস্ট কন্টিনির নেক্সট ড্র কবে হবে এবং আপনারা রেজাল্ট কীভাবে চেক করবেন এই বিষয়টাই মূলত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি প্রতিনিয়ত বিভিন্ন দেশে মিগ্রেশন নিয়ে স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ, ইন্টার্নশিপ, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা এবং ইটালির বিভিন্ন ধরনের আপডেট নিয়ে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। লটারিয়ার রেজাল্ট চেক করতে হলে আপনাকে যেটা করতে হবে, লটারি দি লিস্ট কন্টিনি .gov.it যেটা, এই ওয়েবসাইটে গিয়ে আপনার এন্টার করতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে আসার পরে আপনার হোম পেজে দেখতে পারবেন যে এই যে ভেরিফিকা ই রেজুলতাতি পিডিএফ। তো আপনার যেহেতু এখানে গত একটা রেজাল্ট অলরেডি ড্র হয়েছে, তো এখানে এই গত রেজাল্টটা এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে। তো রেজাল্টটা কীভাবে চেক করবেন এখন আমরা এটা দেখবো। তো আপনার যখন নেক্সট যে ড্রটা আসবে, তো এটা কিন্তু এখানে আপনার পিডিএফ আকারে দেওয়ার, মানে ড্রটা হওয়ার পরে পিডিএফ আকারে দেওয়া হবে কোন 10 জন মানে লটারিতে উইন করছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোথায় থেকে আপনারা পিডিএফ ফাইলটা নেবেন। তো হোম পেজে আসার পরে ওই ধরনের আপনার ভেরিফিকা এই রেজাল্টটাতে আপনারা ক্লিক করলে আপনার যে ড্রটা অলরেডি হয়েছে এই ড্রোর রেজাল্টটা আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এখন আসুন আপনার রেজাল্ট কীভাবে চেক করবেন। তো রেজাল্ট চেক করার জন্য আপনার যেটা করতে হবে, এই যে আপনার এরিয়া রিজার্ভারটাতে আপনার ক্লিক করতে হবে। এই যে এরিয়া রিজার্ভারটাতে ক্লিক করার পরে আপনার স্পিড আইডি দিয়ে আপনার নিজস্ব স্পিড আইডি দিয়ে আপনার এন্টার করবেন। তো আমি অলরেডি স্পিড আইডি অলরেডি এন্টার করা আছে, তো সেই ক্ষেত্রে আমার আর এন্টার করা লাগবে না। তো এখানে দেখবেন প্রথমে ঢুকার পরে আপনার আরিয়া আকুরেন্তে এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এই যে ইমিয়ে স্কন্তিনি, এই মিস কন্টিনিউতে ক্লিক করবেন। তো আপনারা যদি গত যে রেজাল্টটা মানে অলরেডি হয়েছে, তো দেখেন আমার গত রেজাল্টটা কিন্তু মার্চ মাসে হয়েছে। তো তো এখানে তিনটা স্কন্তিনি ছিল যেটা আপনার মার্চ মাসের জন্য। তো এখানে দেখেন আপনার স্কন্তিনি নাম্বার আছে, এই যেখানে এই নাম্বারগুলোই কিন্তু আপনার কি করতে হবে, এখানে ম্যাচিং করতে হবে। এই দেখেন এখানে এই নাম্বারগুলোই কিন্তু ম্যাচিং করতে হবে। তো দেখেন আপনার তিনটা স্কন্তিনি, যদি আমার যদি এই যে একটা স্কন্তিনি আছে যেটা মার্চ মাসে আমি 12 তারিখ করছিলাম, এটা কিন্তু আবার যে নেক্সট যে এপ্রিলের 8 তারিখ যেটা ড্র হবে, এই ড্রতে আমরা এইটা আমি পার্টিসিপেট করতে পারবো। এই যে এটা কিন্তু এই তিনটা স্কন্তিনি ছিল আপনার মানে গত যে ড্র হয়েছে এটার জন্য। তো এই তিনটা স্কন্তিনির মধ্যে একটা স্কন্তিনিও কিন্তু মানে আসে নাই, এখানে একটা স্কন্তিনিও আসে নাই। তো এইভাবে আপনারা চেক করবেন। তো এখন দেখেন আপনার ড্রটা কখন হবে এটা কিভাবে দেখবেন, এই দেখেন এখানে আসার পরে আপনারা দেখেন ড্রটা কখন হবে, এই যে এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। এই দেখেন নেক্সট হইল আপনার 8ই এপ্রিল, মানে আজকে হলো 6 তারিখ, তো পরশু দিন এটা হবে। তো আবার এর পরে যেটা আছে 13ই মার্চ, ঠিক আছে। তো এইভাবে আপনারা কন্টিনিউ এখান থেকে চেক করে নিতে পারবেন। তো অনেকে আমার দেখছে কমেন্ট করতেছে যে ভাই লটারি দি লিস্ট কন্টিনিউ রেজাল্ট নিয়ে আপনার ভিডিও করার জন্য। তো আশা করি আপনারা যারা অলরেডি কমেন্ট করছেন তারা অলরেডি আপনারা আনসার পেয়ে গেছেন যে কিভাবে আপনারা চেক করবেন, আপনাদের রেজাল্ট কিভাবে চেক করবেন এবং আপনার ড্র কখন হবে এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। তো নেক্সট ড্র হলো 8ই এপ্রিল। তো এখানে আপনারা আসার পরে দেখতে পারেন যে নেক্সট এই যে নাম্বার 2 8ই এপ্রিল, মানে দুইটা এটার উপর 2 নম্বর ড্র হবে। তো প্রথম ড্রটা হয়েছিল মার্চের 4 তারিখ, এই যে মার্চের 11 তারিখ হয়েছিল। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা রেজাল্টটা, এই যে এখান থেকে আপনারা যে আইডি কন্টিনিউ যেটা মানে কন্টিনিউর আইডি সাথে এই যে এখানে এইখানে আপনারা ম্যাচিং করে নেবেন, আপনারা যে এই যে ইমেজ কন্টিনিউ দিয়ে আপনারা ম্যাচিং করে নেবেন যে আপনারা উইন করছেন কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।